চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গায়ে চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গায়ে কোনো সাজে না দাদা সাগর থেকে আত্মা মেয়ে বিয়ে করে নিয়েছি, তা কি দেখতে কোয়াল ফেল, এত ভালো দেখতে আমাদের পাড়ার ছেলেরা শ্বশুর বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে, বউটা ঘাটে চান করতে গেলে উনি পাড়ার চার পাঁচটা শালা খিরিজ গাছের ডালের উপর উঠা ধাপা ধাপি শুরু করে দেবে। আর সেদিনে মা কালীর কি দয়া, ডাল ভেঙে নিচে ফেলে দেবে নে, এক শালা ডুবে গিয়ে ভুস্কর ঠেলে উঠেছে, উঠে আবার দেখতেছে আমাদের বউ কি করতেছে, বউটা যেই কলে যাবে উমনি পাড়া শালার আগে হাজির হবে, জানো বাবা কেলে কল পেয়েছে, মা দিদা বিয়ে করে খুব টেনশনে আছি আমি, বউটা অনেকক্ষণ কলে গেছে, ফেললুনি কেন বলো তুমি, বউটা গেল কোথায়, ফটো পেলালি হাকি মেকে চেরা গালে তো টো বুল দেখো চাইলে জাবানি বন্ধ কর। কেন রে বানর, তুই বউ নিয়ে ফুর্তি করবে আর আমি কি একা খাটে শুয়ে শুয়ে কুস্তি করব, আমরা দুজনে যমজ ভাই, ওর নাম লালটু আমার নাম পল্টু, ভগবান আমাদের এমন কায়দা করে পৃথিবীতে পাঠিয়েছে ও যা হবে আমারও তাই হবে, ও যদি জ্বর হয় আমারও জ্বর হবে, আমার যদি কাজী হয় ওরও কাজী হবে, এমন কি ও যদি কোনো মেয়ে চুম খায় আমার সেই মুহূর্তে ইচ্ছে না থাকলেও শরীরে এমন অনুভূতি হবে যেটা হোক চুম খেয়ে কন্ট্রোল করে নিতে হবে। তাহলে তুই ভাব, তুই বিয়ে করেছিস আর আমি বিয়ে করিনি, তাহলে আমার শরীরের মধ্যে কি হচ্ছে বুঝতে পারছিস, কি হচ্ছে, ওই জন্য বলতি তুই যেরকম বিয়ে করেছিস আমারও সেই রকম বিয়ের ব্যবস্থা কর, এই যা গরম ফ্যান খাইয়ে না কুকুরের মতো জিভ পুইড়া দেবো, কেন তোর বিয়ের বয়স হয়েছে না, ওলা দুজনে মাত্র পাঁচ মিনিটের ছোট বড়, ও পৃথিবীতে ঢুকেছে আমি ওর পিছনে পিছনে পৃথিবীতে ঢুকেছি, তোমার বিয়ের বয়স হয়ে গেছে আমার বিয়ের বয়স হয়নি, ওরে এখনো হয়নি, তা তুমি যেরকম বিয়ে করেছো ভদ্র ছেলের মতো বউটা ঘর রেখে দিয়ে আর বাইরে কায়ে চলে যা, এই ডেঙ্গার মতো কথা বলবি না কাজে দা তো, আমি রঙের কাজ করি, রঙের বালতি নিয়ে লোকের পাকার ঘর রং করব আর তোমরা দুই লোকে ঘরের ভিতর কীর্তন গাইবে আর আমি কি দোয়ার কি ধরে বালতি নিয়ে আচার খেয়ে পড়বো, ওটা করবো দাদা দাদা তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি কাজে চলে যাও আর তুমি ফিরে এলে আমি কি জানি থেকে তোমার বিয়ে দেব, আমার মনে হয় বেশি গুলোচ্ছে এই শুটকি মতো বৌদিটা, ঠিক আছে আমি কায়ে চলে যাচ্ছি, তবে একটা কথা বলে যাচ্ছি, কাজ থেকে ফিরে এলে হয় আজকে রাত্রে নইলে কালকে সকালের মধ্যে বিয়ের ব্যবস্থা করতে হয় বলে দিলাম, ঠিক আছে চলে যাচ্ছি, ঠিক আছে যাচ্ছি, চলে যাচ্ছি, হ্যাঁ গো ঠাকুর বসে আমার পায়ে প্রণাম করছি আর তুমি স্বামী হয়ে বউয়ের পায়ে প্রণাম করছো, ও তো আমার কোলাচ্ছি, দেখেছো দা দু ভাই কি কায়দায় চলতেছি, আমি যেখানে মাথা গুঁজবো ও সেইখানে মাথা গুঁজবে, এইবার তুই ভাব কি তুই বিয়ে করে এক সপ্তাহ বউ নিয়ে এনজয় করছিস আর সেই এক সপ্তাহ আমি তো বালি জড়িয়ে ধরে একা একা ধনঞ্জয় হয়ে যাচ্ছি, ও মামি কোথায় সংসার করতে এসেছি তুমি বুঝবে না, ওই জন্য আমরা দুই ভাই ফাঁকায় বেরোই না, তোদের ভালোর জন্য কাজ চলে যাচ্ছি, তবে একটা কথা বলে যাচ্ছি, আমি যতক্ষণ না কাজ ছেড়ে বাড়ি ফিরে আসবো দুজনের মাঝখানে যেন সেই বড় পা বালিশটা সব সময় থাকে, ওর কথা আমি শুনবো তাই না, আমি মনে হয় তোমার কথা শুনবো তাই, ও কথা বলি না শোনা, এই যে চারদিকে চকমক করছো কেন, কি হয়েছে কি, একটা আবদার করো, ও মা কি একটা দাও না, তা কি দেবো, হাম, তা আমি কি মা শীতলা তোমার হাম দেবো, এই তুমি মা শীতলা হবে কেন, তুমি তো আমার বোনও বিবি,
তুমি আমার মমতা, তুমি আমার ক্ষমতা, তুমি চালতার আচার, তুমি কুলের চাননি, তুমি মটরের ঘুগনি। হেই থামো, তুমি কি আমাকে নিয়ে মেলায় ঘুগনি মুড়ি দোকান বসেছো? শোনো শোনো, আজি কেন মনে করে গুনি গুনি কথা যেন গান হয়ে যা। ও মাতা, একটা মন যদি পাইতা তারে আদর করিতা। ইসনাতে ভালোবাসার গান শোনাইতাম রে, ইসনাতে ভালোবাসার গান শোনাইতাম রে, মন যদি পাইতাম আদর করিতাম রে, মন যদি পাইতাম আদর করিতাম রে, ভালোবাসার গান শোনাইতাম রে, ভালোবাসার গান শোনাইতাম রে, ভালোবাসার গান শোনাইতাম। আমি হলাম কবিতা, আমার বান্ধবী মমতা, দুজনে খুব ছোট থেকে একসাথে বড় হয়েছি। মমতার বিয়ে হয়ে গেছি আজ এক সপ্তাহ হচ্ছে। আজ যখন মমতা বাড়ির ঠিকানা পেয়েছি, মমতার বাড়ি ঘুরি, তবেই আমি যাব। যা চলে গেল, কায় যাও বলে বেরিয়েছি, কায় যাওয়ার হয়েছে। মাঠটার খেয়ে মুখ টুক ফুলিয়ে কাল সেটা দাগ করে নিয়ে ঘুরতে দি। ওরা আমার বুঝি বাজি কাজে পাঠিয়ে দি, দুই লোকে মনে হয় ঘরের ভিতরে চুমখা খাই করতেছি, আর সেই সব অনুভূতি আমার শরীরের মধ্যে হচ্ছে, আর সামনে যা দেখা পাচ্ছি তাতে চুমখাচ্ছি। গাছ কারেন্টের পোস্টার, এমনকি মেয়েরাও আসে, মেয়েদের ধরেও চুমখাচ্ছি, তারাও মেরে মুখ টুক ফুলিয়ে ফুচকার মতো ফুলিয়ে দিয়েছে। দাদা বাসে উঠেছি, আমার সামনে একটা 60-70 বছর বয়স্ক ঠাকুমা দাঁড়িয়ে ছিল, লজ্জার মাথা খেয়ে কন্ট্রোল করতে পারেনি, আমি সেই বুড়ির গিয়ে জড়িয়ে ধরবো নি। পাশে মেয়েরা ছিল, কিল ঘুষি লাতি মেরে বাস থেকে ফেলে দেবে রে। কাজে আমি আর যাব রে দাদা, ওই অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে টুকটুক করে বাড়ি চলে যাও। আমি চায়না ভ্যানে যাও। এই মার খেয়ে আসতেছি ফিরে, পাশে মেয়ে বাবা অমুক আর হবনি, ওরা মেরে আমার ধুনে দিয়ে যাও। ইয়ে বাবা বলতে বলতে আমার জিবেরা অজগর সাপের মতো পেঁয়াজ মারতে গেল। তাহলে দাদা বৌদি কি ঘরে ফিরে চুমকা আগায় ছুঁচি? হে বাবা যা, আমার শরীরে হচ্ছে, আমি তো আনকন্ট্রোল হয়ে যাচ্ছি। হে বাবা রে যা, তোমার খবর খারাপ আছে, আমার কিছু করার নেই। এই রাস্কেল, তুই আমার চুম খেলি কেন? না না, একটা চুমের চটকা এসেছিল, চটকা কেটে গেছে। চুমের চটকা? বল কেন চুম খালি? আমি বুঝতে পেরেছি, ভালো মেয়ে দেখলি তোর গায়ে পড়ে ঝামেলা করি। এই প্রথমবার তোকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার করে চড়িয়ে লাল করে দেবো, দেখো না কি করেছি। সে কি লিপস্টিক কি ভটকে গেছে? দরকার নেই বাবা, নিজের হাত বেঈমানি করতে দে, গামছা দিয়ে বেঁধে রাখবো, কেন এরম করতে যে কেন যাত্রা জড়িয়ে? ইয়ে বাবা রে বলতে বলতে আবার এরা হচ্ছে কেন? যা তাহলে দাদা বৌদি, আবার ইয়েও আবার যা, আমি তো পুরো আনকন্ট্রোল হয়ে গেছি, আমার কিছু করার, তোমার খবর খারাপ। এই ছাড়ো। আমি কি করে ছাড়বো দাদা বৌদি, না ছাড়লে আমি কি ছাড়তে পারবো? এই তোমার কিছু হয়েছে? আমার কিছু হয়নি। তবে তোমার কোনো রোগ আছে? আমার কোনো রোগ নেই। তুমি কিছু খাবে? হ্যাঁ, আরেকবার তোমার চুম খাবো। ও আমি বুঝতে পেরেছি, ভালো হয়েছে, তুমি জুতোর বাড়ি খাবে। হিলদেলা জুতো মেরে একটা দাঁত খুলে নিয়ে আর চলে গেছে, ওরা ঘরের ভিতরে চুম খাচ্ছে, আমি রাস্তায় কুস্তি করে মার খাচ্ছি। কাজে আমি আর যাব রে দাদা, ঘরে গিয়ে তোর ব্যবস্থা করে তবে আমি শুনব। দাদা, ও বৌদি, বৌদি, ও সুটকি বৌদি, আই তোমাদের মার খেকে পোল্টি। কি ব্যাপার এত রাতে? সে
চিৎকার চালাচ্ছি করছো কেন? মুখে কি হয়েছে? কেমন ব্যাঙের মতো কোকো করে দেখো, মুখে হাত চাপা দেখছো কেন? মুখে দেখি দেখো কালকে দূরবেলা ভাত খাওয়ার সময় দাদা নিশ্চয়ই তোমার চুম খেয়েছিল। তুমি লুকি লুকি দেখো? আমি দেখি না, আমি সব অনুভব করতে পারি। আমি তখন তো খাটে শুয়েছিলাম, আমার জিভ এমন ভাবে অজগর সাপের মধ্যে পেঁচে মারছে, আমি কন্ট্রোল হওয়ার জন্য নিচু হয়ে খাটের পায়ে চুম খেয়ে ম্যানেজ করে নিয়েছি। ও ঠাকুরপো, তুমি আর লজ্জা দিও না, তুমি কিছু খাবে? মুখ ফুলে আছে কি খাও? এক গ্লাস দুধ গরম করে দিয়ে খাও। যদি খাও নিচ্ছে তাকে থাইমেট দ খেয়ে নিদেন শোয়া শুয়ে বল। ঠিক আছে, এত রাতে সে চিৎকার চাঁচুরিচি করতে হবে না, শুয়ে পড়ো, কালকে সকালে আমি তোমার ডাক্তারখানা নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তোমরা গিয়ে শোও, তোমাদের ভালো হবে, তোমরা নতুন বিয়ে থা করে যে তোমরা শোও। দাদা তুই আমার দাঁত ভেঙেছি রে, তো দাঁতের বারোটা আমিও বাজাব। মমতা, ও মমতা, মমতা, ও মমতা, কি ব্যাপার বলো দিনে? এত রাত্রে আমার শরীরে এরকম ঝাঁকার মেরে উঠলো কেন? গভীর রাতে কি মালতা হলে ঘরের ভিতরে ঢুকেছে? দাদা তুই আমার দাঁত ভেঙেছি, তোর 32টা দাঁত আমি 40 রকম ভাবে ভাঙবো। হ্যাঁ গো, তুমি মাঝে মাঝে এমন করো না গো, কোন দিন এসে দেখবে আমি মরে কাঠ হয়ে গেছি। ও কথা বলি না শোনা, রাত হয়ে যাচ্ছে, সংসারই করবে না। তা কি করে সংসারটা হবে? তোমার যা হয় তোমার ভাই তাই হয়, এত রাতে কোনো সংসার হবে না, শুয়ে পড়ো। সংসারটা করে দেখ, আজকে শ্মশান করে দেব। সবে এক সপ্তাহ বিয়ে করেছি, মুখে দানো মুখোশ বেঁধে আছে, শুদ্ধ ঘুমোবে, ঘুমোবে আর শরীর ফুলোবে, আমার দুঃখের কথা বুঝবে নে, ঠিক আছে? ও ঘুমোই ঘুমো, আমি চুরি করে চুম খেয়ে নেবো। মুখে যদি এলআইসি করা থাকে ঠোঁটটা নিয়ে চ, নইলে ফেটে চৌচির হবে। চলো চলো আগাও ঘুম। এত রাতে মুখে করে ঘুষি মারলে কেন? আমি মারিনি সোনা। তাহলে ঘুষিটা কে মারলো? আমি কিচ্ছু জানিনি বাবা। মুখে করে ঘুষি মেরে সোনা কাঁদে না, কাঁদে না, বানের কথা গায়। কেরাম দিলুম, কেরাম দিলুম, সংসারটা ভে গুছিয়ে দিলু। তুমি তো ঘুমোতে ভালোবাসো, তুমি ঘুমাও, তোমার আর জ্বালাতন করবো নি। এ মনে হয় কচি জানোয়ারের কাজ, ও আমার সংসার করতে দেবে নে, ঠিক আছে? আমার যেরাম হয় তোরও সেরাম হয়, বলে তোরও আমি সারা রাত ঘুমোতে দেবো। ইয়া দেয় বাতুল দিকে দেয় পা উঠে যাচ্ছে, দেয় যা মশারি কন্টন ছিঁড়ে যাবে, যা ঈশানগঞ্জ ছিঁড়ে গেল যা। এই তো সেই মেয়ে, কে তুমি মানে? তোর মমতা কথা আজকে চলবে না। সকালবেলা ব্রাশ ট্রাশ করে ফিট হয়ে আমার 4-5টা দাঁত ভাঙবে বলে। ও তোমার বান্ধবী মমতা, এই তো ঠাকুরপো, জানিস কি অসভ্য? হ্যাঁ চুকা চুকা, কি হয়ে গেছে চুকা? না বলবে না, সব বলে দেবো। হ্যাঁ চুকা, জানিস বাস স্ট্যান্ডে আমাকে জড়িয়ে ধরে চুম খেয়েছে। বলতে তুই এত ছোঁচা, তুই তোর বৌদির বান্ধবীর ধরা চুম খাচ্ছি? তুই বুনুল আমি বাগাতে তুল, আরে চাকে কাঠি দিলে ফোটাবো তো হুল,
এই কোথায় হুল ফোটাচ্ছি? তুমি যদি মৌচাকে কাটি মারো আর এখানে মৌমাঝি ঘুরতে যেয়ে কি হুল ফোটাবে না? বলতে তুই বুন বল আমি বাগাতে তুলি, আচাকে কাঠি দিলে ফোটাবো তো হুল। তুই বুঝবে না, আমরা দুজন তো যমজ ভাই, ও যা হয় আমার তো তাই হয়। ভাগিতে ধর্ম নষ্ট ও যে না বংশের ওরা, বাইরে ছুঁচোর কীর্তন ভরতে বইয়ের ভেড়া। ঠাকুর পো, তোমার দাদা আমার ভেড়া? হ্যাঁ, দোস্তুর মতো নিজের বইয়ের ভেড়া হয়েছি, বিরাট গর্ব। তোর মতো বাইরে ছোটামি করে দাঁত ভেঙে ঘরে আসিনি। না গো বৌদি, ওর ভেড়া বলা আমার ভুল হয়েছে, ও যা চেয়ারা ওকে ভেড়ায় মানায় না, ও তো বইয়ের রাম ছাগল। বিনা দোষে খাচি মার, দু ভাইরা কি কারবার। মূর্খ লোকের শত কত সাপের মতো পরে ফুসফুসে, মূর্খ লোকের শত কত সাপের মতো পরে ফুসফুসে। কোটার চলে গেলে মৌচাক যাবে ঝুলে। এই মৌচাক ঝুলে যাবে মানে? এটা তো প্রকৃতির নিয়ম, যখন কোটাল আসে তখন মৌচাকে মধু হয়, আর যেই কোটাল চলে যায় মৌচাক তেমনি ঝুলে যায়। কচি বসে কোন ফলে ভয় না রে কোন শব্দ, স্বপন গায়েন লেখে সময় হবি জব্দ। কে জব্দ হবে? তুমি। আই এম লালটু। সে কি রে? সালো ছোকে গানে। তুমি যা বাড় বেড়েছো তোমার ঝুঁকতে হবে না, ভগবান হিপি কোটা ধরে তোমার এমনি ঝুঁকিয়ে দেবে। জমচি রক্ত বলি এমন কাণ্ড চলে, কোটাল চলে গেলে মৌচাক যাবে ঝুলে। সবুজ করলে মিয়া ফলে, ট্যাং গাছে বৃষ্টি হলে, সবুজ করলে মিয়া ফলে, ট্যাং গাছে বৃষ্টি হলে। আমি তোর তো ভাইরা ভাই। মমতা, তুই আমার ছোটবেলার বান্ধবী, আমি ভেবেছিলাম তোর বাড়িতে কয়টি দিন কাটাবো, কিন্তু তোর ঠাকুর পরামর্শ জঘন্য ব্যবহার করেছে, আমি এই মুহূর্তে তোর বাড়িতে চলে যাবো। এই দাঁড়া দাঁড়া না, কোথায় যাচ্ছিস? কোথায়? আমার বাড়ি। ওরে, ওদের কোনো দোষ নেই। না দোষ নেই, তুই জানিস না বলে বলছিস। দোষ তো ওদের রক্তে। রক্তের দোষ মানে? ব্যাপারটা তুই বুঝবে না, আমাদের দু ভাইয়ের তো একটা রোগ আছে, রোগটার নাম হচ্ছে টেলিপ্যাথি। এই টেলিপ্যাথি রোগটা যমজদের ক্ষেত্রে দেখা যায়, তবে সব যমজের ক্ষেত্রে দেখা যায় না। আমরা দু ভাই যমজ, এই টেলিপ্যাথি রোগটা আমাদের দু ভাইয়ের আছে বলে দাদার যা অনুভূতি হয় সেই একই অনুভূতি আমার শরীরেও হয়। ছোটবেলায় পল্টে একবার জলে পড়েছে। উঠে বল, উঠে বল। আমাদের পাড়া সমস্ত লোক জল হাঁচা করে পল্টের খুঁজতেছে, আর আমি ডাঙায় দেইনে দেইনে দম টেনে পারি না। আরে ওই একই কেস তো, দাদা বিয়ে করে বৌদি চুম খাচ্ছে, আর আমি না বিয়ে করে তোমার চুম খেয়ে পড়ি না। শুনলি তো কবিতা? শুনলি? শুনলাম। আমি কোন জ্বালায় সংসার করছি? হ্যাঁ রে, তোর কাছে একটা অনুরোধ করব। কি? তুই আমার ঠাকুরকে বিয়ে কর। একদম ফাল ফালতু কথা বলবো না একদম। মেয়েটা তো রাজি আছে, নইলে চুম খাওয়া গাই পরে এখনো যায় না, মানে বুঝতে পারছো না, ঠেরিকর হয়ে যাবে আস্তে। ও মা,
যার জন্য করি চুরি সে দেয় গলায় ছুরি। তার কথা তো আমি বলছি নাকি? কি বলিস না কবিতা? বল মমতা, তুই আমার ঠাকুরপোকে বিয়ে করে এই বিপদ থেকে আমাদের বাঁচা। কে আমি? তোর ঠাকুরপোকে? মমতা কি বলিস, আমার লজ্জা করি। মা, তার মানে তুই রাজি? মমতা তোমার বান্ধবী কি লাজুক গো। ভাড়ি মতো মেয়ে তো পুরো রেডি হয়ে গেছে। আমার বান্ধবী তোমার ভাইকে পছন্দ করেছে? তা পছন্দ বা হবে না কেন? আমাদের পোলটের কি দেখতে খারাপ? নহয় দুটো দাঙ্গা দিনি। কি বলি শোনো না, কালকে সকালে আমরা দুজন দাঁড়িয়ে থেকে ওদের দুটো হাত এক করে দেব। আর পোলটের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের দুজনের আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। পতকিলিয়া, কি বলি শোনো না, রাত হয়ে যাচ্ছে, বাকি রাতটার না দপা খেয়ে পাশের ঘরে গোপনে কেসটা সেরে নিয়ে চলো। হেই যাও। তুমি কি ভাবছো আমরা গরিবের ছেলে? তুমি হয়তো জানো না আমরা কোটিপতি বংশের সন্তান। কোটিপতি? হ্যাঁ, আমাদের তো ইলিশ মাছের ফিশারি আদি। আমরা বিয়ে থা করে হানিমুন করতে হাই ফাই জায়গা যাবো। আমরা হানিমুন করতে চলে যাবো চক্রতীর্থ শ্মশানে। কেন? ওখানে খালি লাশ যায়। কোথায় যাবে? আমরা যাবো দীঘা। চলো। সাথী রে ও আমার সাথী রে, ঝুমঝুম তারানা ঝুমঝুম তারানা ঝুমঝুম তারানা ঝুমঝুম তারানা ঝুমঝুম তারানা ঝুমঝুম তারানা। মনে হয় ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। চকে চকে নীল চকে স্বপ্ন রঙে তুমি তুমি করে মন আজি সারা দিন। সাথী রে ও আমার সাথী রে, সাথী রে ও আমার সাথী রে। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দাবিরে উৎপল